সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আপনাদেরকে আবারও। আপনারা একটি বিষয়ে অবগত আছেন, ইতিমধ্যে আপনারা দেখছেন যে টাঙ্গাইলের যে কমিউটার ট্রেনটি আছে, যে ট্রেনটিতে গত রাত্রিতে কিন্তু দুর্বৃত্তরা আগুন দিয়েছে এবং তারা আগুন লাগিয়ে দিয়েছে, যে আগুনের ফলে কিন্তু ট্রেনের যে দুটি বগি আছে, দুটি বগি কিন্তু পুড়ে গেছে, দুটি বগি পুড়ে কিন্তু একদম সার্কার হয়ে গেছে। সেই বগি দেখার জন্য কিন্তু ইতিমধ্যে আমরা দেখছি যে রেলওয়ে কর্তৃপক্ষের যে ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছে তারা আসছেন এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছে তারা দফায় দফায় কিন্তু পরিদর্শন করছে। এবং রেলের যে মহাব্যবস্থাপক তিনি কিন্তু একটি কথা বলছেন যে তারা 3 সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করছে, যে কমিটির তদন্তের ফলেই তারা দেখতে পরে বুঝতে পারবেন যে আসলে আগুনের সূত্রপাতটা কোথার থেকে। এই ছিল ট্রেনের এই অবস্থা। সেই ট্রেনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ভিতরের অংশ কিন্তু আপনারা দেখছেন যে একদম পুরো কিন্তু ছাই হয়ে গেছে, কারণ ভিতরের যে অবস্থাটা ছিল একদমই খুবই খারাপ একটি অবস্থা, কারণ 3টি বগির বিনতে 2টি বগি কিন্তু একদম পুরে শেষ হয়ে গেছে আর 1টি বগি কিন্তু আংশিক ক্ষতি হয়েছে। যে আংশিক ক্ষতি হয়েছে সেটাও কিন্তু আমরা দেখছি, ভিতরে যে ফ্যান আছে, তারপরে ভিতরে যে ইলেকট্রনিক ডিভাইস আছে এবং আরও যেগুলো আছে সেগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু আর বাকি যে 2টি বগি কিন্তু একদমই পুরে শেষ হয়ে গেছে। সেই 2টি বগি কিন্তু ভিতরের অংশ আপনারা দেখছেন, ভিতরের অংশ কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। আর ইতিমধ্যে আপনারা দেখছেন যে টাঙ্গাইল থেকে টাঙ্গাইলে সব পুলিশ সুপার সরকার মোহাম্মদ কাইসার তিনি কিন্তু আসছেন এবং তিনি কিন্তু পরিদর্শন করে গেছেন এবং তিনি কিন্তু গণমাধ্যমদের কাছে কি বলছেন, চলুন সেটা আমরা শুনে আসি। কি কারণে ঘটেছে বলে আমরা কারণ নিরূপণের জন্য কমিটি গঠন করেছি, কমিটি সার্বিক বিষয় দেখে তারা রিপোর্ট দিলেই চূড়ান্তভাবে বলা যাবে। প্রাথমিকভাবে আমরা মনে করছি এটি স্যাবোটেজমূলক অ্যাক্টিভিটি হয়ে থাকতে পারে। বাংলাটা যদি সরাসরি বলেন আমাদের জন্য, এটা কি বলবো, এরকমটা হয়ে থাকতে বলে আমরা প্রাথমিকভাবে মনে করছি। আমাদের রেলওয়ে বিভাগীয় পরিবহন কর্মকর্তা আছেন এবং রেলওয়ে নিরাপত্তা বাহিনীর কমান্ড্যান্ট আছেন এবং বিভাগীয় প্রকৌশলী যান্ত্রিক প্রকৌশলী ক্যারেজ এন্ড ওয়াগন আছে, 3 সদস্য। এখানে তো নিরাপত্তার জন্য অনেক ধরনের আনসার, তারপরে পুলিশ নিরাপত্তা, আপনাদের রেলওয়ে নিরাপত্তা বাহিনী রয়েছে, তারপরেও এই ধরনের হঠাৎ করে যেহেতু কালকে রাত্রে তফসিল ঘোষণা হয়েছে এরকম একটা ঘটনার আশঙ্কা থাকতেই পারে, তো আজকে এই বিষয়টা আপনারা যদি, আমাদের পুলিশ ছিল, পুলিশ বাহিনী ছিল, তারা জেলা পুলিশও ছিল, আমাদের জিআরপি পুলিশও ছিল, আনসারও ছিল। বেসিক্যালি এটি একটি ট্রেন যখন এসেছিল, এটি পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি যখন সেখানে দাঁড়ায় তখন এটি একটি আড়াল হয়, এই প্রেক্ষিতে একটু স্যাবোটেজকারী যারা তারা সুযোগ পেয়ে যায়। হয়তো বা এমন হয়ে থাকতে পারে যে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনে কেউ স্যাবোটেজের সরঞ্জামাদি নিয়ে নিক্ষেপ করে থাকতে পারে, কারণ টাইমটাতেও ওটার সাথে পুরোপুরি মিলে যায়। এটা সার্বিকভাবে কমিটি ইনকোয়ারি করে দেখবে এবং কমিটির রিপোর্টের প্রেক্ষিতে ব্যবস্থা হবে। আপনার কোনো সিসি ক্যামেরা ফুটেজ আছে? না, সিসি ক্যামেরা এই ইয়ার্ডে এই জায়গাটা সিসি ক্যামেরা নেই। আমার নাম শাহসুবি নুর মোহাম্মদ, আমি বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক। ট্রেনের অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে, তো আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং ট্রেনের ভিতরেও আমরা পরিদর্শন করেছি এবং পরিদর্শন শেষে আমরা যা দেখতে পাচ্ছি এটি একটি নাশকতামূলক একটি ঘটনা। নাশকতার উদ্দেশ্যেই মূলত এই অগ্নিসংযোগ সংঘটিত হয়েছে। তো গত রাতের 2:53 আর পঞ্চগড়গামী একটি ট্রেন এই ট্রেন স্টেশনে আসে, তার আগে থেকেই এই কমিটির ট্রেনটি এখানে দাঁড়ানো ছিল 12:00 থেকেই। তো ওই ট্রেনটি 3:05 যখন চলে যায় সাথে সাথে দেখা যাচ্ছে যে এই কমিটার ট্রেনের 2টি বগি থেকে ধোঁয়া বের হচ্ছে। তো আমাদের পুলিশ এখানে দায়িত্বরত ছিল, আনসার ছিল, রেল পুলিশ ছিল, সকলে তাৎক্ষণিক বিষয়টা এখানে আসে এবং ফায়ার সার্ভিসকে খবর দেয় এবং আইন শৃঙ্খলা অন্যান্য বাহিনীকে খবর দেয় এবং ফায়ার সার্ভিস এসে এটা নিয়ন্ত্রণে আনতে প্রায় আধা ঘন্টা সময় লেগেছে, আধা ঘন্টা পর তারা এসেছে এবং নিয়ন্ত্রণে এনেছে। ইতিমধ্যে 2টি ট্রেনের বগি পুড়ে বিধ্বস্ত হয়েছে। তো আমরা যেটা প্রাথমিকভাবে ধারণা করছি যে কোনো দুষ্কৃতিকারীরাই এই ঘটনাটি ঘটিয়েছে, কারা ঘটিয়েছে এটা আরেকটা তদন্তের বিষয়, তদন্ত শেষে আমরা এই বিষয়ে বলতে পারবো। যেহেতু ঘটনা ঘটেছে, ঘটনা সংক্রান্তে রেল পুলিশ থানায় মামলা রুজু হবে, নিয়মিত মামলা রুজু হবে এবং তারা মামলাটি তদন্ত করবে। আরেকটি বিষয় মানে যে বিষয়টা হচ্ছে যে আমরা আপনারাও পরিদর্শন করেছেন, আমরাও পরিদর্শন করেছি,
যে রেলের যে ভিতর থেকে যে গন্ধ বের হচ্ছে বা আগুন দেওয়ার যে আলামত আপনারা প্রাথমিকভাবে কি মনে করছেন? এই বিষয়ে আমাদের ফায়ার সার্ভিসের লোকজন তারাই বলতে পারবে যে আগুনের উৎস কী এবং এটা কোন ধরনের আগুন থেকে এখানে আগুনের উৎপত্তি হয়েছিল এটার উৎস তারা বলতে পারবে। তাদের সাথে কথা বলেছি, তারা এখন পর্যন্ত সুনির্দিষ্টভাবে বলতে পারেনি, তাদের হয়তো আর একটু সময় লাগবে। এরকম মনে হয় কিনা যে যে সম্প্রতি যে অবরোধ চলছে, বিএনপি জামাতের যে অবরোধ চলছে, এইটার কোনো সূত্র ধরে এরকম কোনো ঘটনা ঘটতে পারে? আপনারা জানেন যে কয়েক দফায় যে অবরোধগুলো চলছে, সারা দেশে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের নাশকতামূলক ঘটনা ঘটে যাচ্ছে। গতকালও অবরোধ ছিল এবং তারই অংশ হিসেবে এটা হয়ে থাকতে পারে বলে আমরা ধারণা করছি। অবশ্যই এটা আমি খুব খারাপ দৃষ্টিতে দেখতেছি, কারণ ভোগান্তির শেষ নাই। এই যে আমার দুই দিনের কাজে আমি ঢাকায় যাচ্ছি, যতটা একটা মানে আতঙ্ক ভিতরে যে কী হয় কী হয়, আর প্রয়োজনের তাগিদে আমাকে যেতেই হচ্ছে, কিন্তু তারপরও ভয় ভয়, এটাকে আমি খুবই নিন্দা জানাইলাম। আর এগুলা উচিত না, দেশকে মানে সহজভাবেও মানে শান্তভাবেও অনেকভাবে প্রতিবাদ করা যায়, কিন্তু প্রতিবাদের ভাষা নিশ্চয়ই আগুন না। আসলে ট্রেন বলেন, বাস বলেন, কোনো কিছু আসলে পোড়ানোটা বা দেশের সম্পদ নষ্ট করাটা এটা কখনোই কাম্য না আর কি। এবং আমরা যাত্রী হিসেবে আমাদের জরুরি প্রয়োজনে এখন যাতায়াত আমাদের করতেই হচ্ছে। তো আমাদের শেষ স্বাস্থ্য স্টোরটা হচ্ছে ট্রেন, যেখানে আমরা মোটামুটি জানি যে এখানে চলাচল করাটা কিছুটা নিরাপদ। কিন্তু এই জায়গাটাও যখন নাকি আগুনের এরকম হামলা যখন নাকি হওয়ার সম্ভাবনা যখন নাকি আসে, তখন আমাদের নিরাপত্তাটা আসলে কোথায় গিয়ে দাঁড়ায় সেই জিনিসটা, এবং আমরা আতঙ্কিত। এবং আমরা আশা করব যে সকল ভেদাভেদ ভুলে আমরা দেশপ্রেম উদ্বুদ্ধ হব এবং এ ধরনের কর্মকাণ্ড থেকে প্রত্যেকে আমরা বিরত থাকব, এবং সরকারের কাছে মানে আকুল আবেদন থাকবে এ ধরনের কর্মকাণ্ড যারা করে তাদেরকে অতি দ্রুত চিহ্নিত করা এবং এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত রাখার জন্য যেন যথাযথ পদক্ষেপ যেন গ্রহণ করে। অসংখ্য ধন্যবাদ। আপনারা কিন্তু এতক্ষণ দেখতে পেলেন যে ট্রেনের ভিতরের যে অংশ, সে ভিতরের অংশ কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করলাম। এই ভিতরের অংশ আপনারা দেখলেন, ভিতরের অংশ দেখে কিন্তু একটা জিনিস মনে হচ্ছে যে এটা কি আসলে কোনো সিগারেটের আগুন নাকি কোনো পরিকল্পিত, এটা আমরা এখনও কোনো মন্তব্য করতে চাচ্ছি না। তবে ট্রেন তৈরি হয় কিন্তু শক্তিশালী একটি ধাতব দিয়ে, কারণ সম্পূর্ণ লোহা কিন্তু এখানে ব্যবহার করা হয়, শুধু সিটগুলো বাদে। সেখানে কিন্তু সহজেই আগুন লাগার কথা না, যার জন্য যেখানে যেভাবে আগুনটা লেগেছে সেখানে কিন্তু যেভাবে পুড়ে গেছে সেটা দেখে মনে হচ্ছে যে এটা হয়তো বা পরিকল্পিত। তবে সেই পরিকল্পনা কিনা সেটা অবশ্যই তদন্ত করে বের করবে প্রশাসন সে ধরনের ব্যবস্থা নেবে। এই ছিল টাঙ্গাইলে কমিউনিটি ট্রেন সার্ভিসের যে আগুন লাগানোর যে চিত্র, সেটা আমি আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করলাম। হয়তো আপনাদের সাথে আমি আবারও কোনো যে কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে আবারও যুক্ত হতে পারি। এ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আমি আলমগীর হোসেন, টাঙ্গাইল রেল স্টেশন থেকে।